দুনিয়াতে আইছি একা যাব মরতে একদিন আমাদের হবেই মরণকে শরণ করবেন কবরের ভয় করবেন যে ব্যক্তি প্রতিদিন মরণের কথা শরণ করে সেই ব্যক্তি আর নামাজ ছাড়ে না বেপরদায় চলে না সুদের খাবার খায় না ঘুষ খায় না কথা বলেন ঠিক কি না আমরা সফল মাখলুকাত আসুন মালাকুল মউত আজরাইল আলাইহি ওয়া সাল্লাম আমাদের রূহটাকে কেমনে কবজ করে জানার দরকার আছে না আছে না আসুন আমার মামুন্না খেয়াল করুন আজরাইল আলাইহি ওয়া সাল্লামটাকে দেয়া বলতেছে খেয়াল করেন লক্ষ্য করেন আজরাইল আমার নবীকে ডাক দেয়া বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই মুমিন মুত্তাকিনরা যারা হয় তাদের রূহটা আমি আসানের সাথে বের করি আমার নবী ডাক দেয়া বলতেছেন আজরাইল মুনাফিকের রূহটা কেমনে কবজ করো মুনাফিক আগে মুনাফিকের রূহকে আপনি কেমনে কবজ করো আগে আমি রাসূলের কাছে তাই বলো মুনাফিক আছে না আছে মুসলমান বলে তারা দাবি করে তারা জানে যে সুদ খাইলে হারাম ঘুষ খাওয়া হারাম তারপরে সুদ খায় ঘুষও খায় এরা হচ্ছে মুনাফিক এরা কি এরা জানে যে নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে তারপরেও যা নামাজ পড়ে না নামাজ না পড়লে জাহান্নামে যেতে পাবে তারপরেও নামাজ পড়ে না পর্দা করলে জান্নাতে যাওয়া যাবে পর্দা না করলে জাহান্নামে যাইতে পাবে জাহান্নামে যাইতে পাবে তারপরও এরা পর্দা করে না এরাই হলো মুনাফিক কথা বলেন ঠিক কি না এরাই হলো জানে মানে না জানে জানা আছে মানা নাই কবরে গেলে শান্তি নাই আছে কি আছে না কথা বলেন জানা আছে মানা নাই কবরে গেলে শান্তি নাই গাছ আমরা আছে টাইট তাই আল্লাহর রাস্তায় করতেছি ফাইট কথা বলেন ঠিক কি না কথা বলেন ঠিক কি না গাছ আমরা আছে টাইট তাই আল্লাহর রাস্তায় করতেছি ফাইট গাছ আমরা যেদিন হয়ে যাবে মিল সেদিন আল্লাহর সাথে করতে যাব মিল কথা বলেন ঠিক কি না বানোয়াটি করে কথা বলছি বানোয়াটি করে বলতেছি আসুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা জগতি পাগল কাবার জন্য কাবা পাগল আমার আল্লাহর জন্য জগতি পাগল কাবার জন্য কাবা পাগল আমার আল্লাহর জন্য আল্লাহ পাগল নবীজির জন্য আল্লাহ পাগল নবীজির জন্য নবীজি পাগল উম্মতের شافينا مولانا محمدنا নামাজ পড়ো কোরআন ধরো নামাজ পড়ো কোরআন ধরো রোজা রাখো রমজানে মাগো পবিত্রতা রক্ষা করো দরজা খোলো জান্নাতের আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান মা বোনেরা লক্ষ্য করেন, খেয়াল করে শুনুন গোমা, এই মুমিনের কথা কোরআনেও আছে, আবার আজরাইলও বলেছেন, নবী আমার ডাক দিয়ে বলতেছেন, আজরাইল মুনাফিকের রূহটা কেমনে কবজ করো, আমি নবীর কাছে একটু বলে দাও। আজরাইল আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছেন, ও আল্লাহর নবী, আপনি দাঁড়ালেন কেন? এটা কি আর কি মারা জায়গা? এইভাবে হয় না আলোচনা করা, বোঝেন না, আমার ওয়াজের পাশে একটা জোরে কথা বলতে আমি নিষেধ করেছি। লক্ষ্য করে নি, খেয়াল করে শুনুন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে ডাক দিয়ে বলতেছেন, হে আজরাইল মুনাফিকের রূহটা কেমনে কবজ করো বলো। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, আজরাইল আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর নবী, মুনাফিকের রূহটা কেমনে কবজ করি, আমি আজরাইল ষোলো পাটির দাঁত, আটটা চক্ষু, আর আমি চারটা মুখ নিয়ে যখন মুনাফিকের সামনে যখন উপস্থিত হইয়া যাই, সঙ্গে সঙ্গে এদের চোখ দুইটা উর্দ্ধ পানে উপরের দিকে উঠে যায়। আমি আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে চোখ দুইটা উল্টাইয়া যায়, কিন্তু আমি আজরাইল আমি খালি হাতে যাই না, জাহান্নাম থেকে জাহান্নামের দুইজন প্রহরী নিয়ে যাই। কয়জন? জাহান্নাম থেকে দুইজন প্রহরী নিয়ে যাই, আর দুইজন প্রহরীর হাতে থাকে জাহান্নামের আগুনের চাবু। কিসের চাবু? জাহান্নামের আগুনের চাবু। ও আল্লাহর নবী, জাহান্নামের আগুনের চাবু থাকবে, আমি আজরাইল আলাইহি ওয়াসাল্লাম হুকুম করব, আর আমার হুকুম শোনার সঙ্গে সঙ্গে এই আজরা এই ফেরেশতা দুইজন পায়ের মধ্যে তখন আঘাত করতে থাকবে, পায়ের মধ্যে আঘাত করতে থাকবে। এই জাহান্নামের প্রহরে দুইজন মুনাফিকের পায়ের থেকে আঘাত করতে করতে পায়ের রক্ত ছিঁড়ে দিবে। এইভাবে রক্ত ছিঁড়তে ছিঁড়তে বুক পর্যন্ত উঠে আসবে। দেখবেন আমার মা বোনেরা, মুখ মুর্দা যখন যান জাকান্দানি হয়ে যায়, মুমূর্ষ ব্যক্তি দেখবেন আগে পায়ের দিক থেকে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? পায়ের দিক থেকে পায়ের দিক থেকে পড়ে যাই, তখন সঙ্গে সঙ্গে আমি আজরাইল ওদেরকে যখন এই রুহুটাকে যখন আমি আল্লাহ আমি আজরাইল যখন রুহুটাকে ছিঁড়ে নিই, তখন আমার হাতের মধ্যে থাকে ধারালো তরবারির মধ্যে জিঞ্জির। এই জিঞ্জির তাদেরকে মুখের মধ্যে দিয়া বুকের ভিতরে আমি ছান্দাই, সঙ্গে সঙ্গে তখন ওই মুনাফিকরা তখন উর্দ পানে তাকাই, কোথায় আছে রুহু? এই রুহু তখন আর বের হতে চাই না, অতি কষ্ট দিয়া, কেমন কষ্ট দিয়া মুনাফিকের রুহুটা কবজ করে, এই মুনাফিকের অতি রুহুটা বকরে যেমন জবাই ছাড়া গায়ের চামড়া সিলাইয়ে যত কষ্ট পায়, একবার মুনাফিকের রুহুটা কবজ হাজারবার জবাইকৃত ছাড়া যেমন গায়ের চামড়াটা ছিলানো হয় তেমনই কষ্ট হয়। এদেরকে এমনভাবে শাস্তি দিয়া এদেরকে আমি জান জাকান্দানি করি। আল্লাহর নবীর চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, আরে ইজরাইল আমার মুমিনদের রূহটা কেমনে কবজ করো, আমি রাসূলের কাছে একটু বলো। আল্লাহ ফখর রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আজরাইল রে আমার বন্ধু কান্দতেছে, মুনাফিকের রূহ কবজ করো, সো কান্দতেছেন, এ আজরাইল মুমিনদের রূহ কবজ কেমনে করো একটু বলে দাও। আজরাইল আলাইহি সাল্লাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শুনে রাখেন, যারা মুমিনে মুত্তাকিন তাদের রূহ আমি যখন কবজ করি তখন তাদের সামনে আমি উপস্থিত হয়ে যাই, আর আমাকে দেখার সঙ্গে সঙ্গে আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা দেখার সঙ্গে সঙ্গে কলিজাটা যখন ফাটিয়া যায়, পিপাসায় যখন কলিজাটা ফাটিয়া যায়, তখন শয়তান ওদেরকে ইমান নষ্ট করার জন্য এই যে 180 প্রসাব করে নিয়া ওদের বাম পাশে যা বসে, কোন পাশে কথা বলেন, কোন পাশে? আজরাইল বলে দিয়েছেন আমার নবীকে, হে নবী আমি আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে
খালার রূপ ধারণ করে যায় নাই মায়ের রূপ ধারণ করে যায় পাশে যা বলে আমি তোমার খালা ওই যে আমি তোমার খালা আরছি এই দেখো আমি তোমার জন্য একটু পানির ব্যবস্থা করে আনছি তোমাকে পানির পিপাসা লাগছে শেষবারের মতো তোমাকে পানি খাওয়ানোর জন্য আমি আসছি মুমূর্ষ ব্যক্তি তখন ডাক দিয়া বলে ও খালা তুমি আমার জন্য পানি আনছো আমার অতি পিপাসা লাগছে মুমূর্ষ ব্যক্তির এত পিপাসা লাগবে সাতদারি আর পানি মুখের মধ্যে ঢালিয়া দিলে পিপাসা মিটবে না তুমি আমার খালা আমার জন্য পানি আনছো দাও দাও একটু পানি আমাকে দাও তখন শয়তান রূপী খালা বলবে আমার শর্ত আছে এই শর্তটা তুমি যদি মানাও তাহলে এই পানি আমি তোমাকে খাওয়াইতে পারি এমন সময় মুমূর্ষু ব্যক্তি ডাকিয়া বলবেন শর্তটা কি বলে দাও শর্তটা কি আপনি ভালো বসেন কিভাবে বসছেন আপনি ভালো বসেন আপনি তাহলে এই পানি আমি তোমারে খাওয়াইব বলো আল্লাহ আল্লাহ কয়জন আল্লাহ কয়জন বল হু আল্লাহ আহাদ আল্লাহ এক আল্লাহু সামাদ আল্লাহ একক লাম ইয়ালিদ আল্লাহরে কেউ জন্ম দেয় নাই ওয়ালাম ইউলাদ আল্লাহরে কেউ জন্ম দেয় নাই বলেন সুবহানাল্লাহ আল্লাহরে কেউ জন্ম দেয় নাই খেয়াল করেন লক্ষ্য করেন আল্লাহ এক আল্লাহ একক আসরের নামাজ আপনি পড়বেন আমরা পড়বো না না আপনি পড়বেন আমরা পড়বো না আসরের নামাজ বাড়ির সংসার থাকেন ভুলে হয়ে গেছেন এখন সংসার থাকেন বাড়ি বসে এখানে আপনি বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে যেদিন আজরাইল ডাক দিবেন ওই দিন বাড়ি থাকবেন ভালো মতো কথা বলেন ঠিক কিনা কবরের কথা মৃত্যুর কষ্টের কাহিনী বলতেছে তারপরও পাথরের চাইতে শক্ত হয়ে দাঁড়ায় কথা বলেন ঠিক কিনা পাথর জাহান্নামের ভয়ে কান্দে মৃত্যুর ভয়ে কান্দে কিন্তু এই মানুষ কান্দে না কথা বলেন ঠিক কিনা লক্ষ্য করেন কষ্ট পাচ্ছেন খেয়াল করতে হবে আমাদেরকে এ আজরাইল এ শয়তান এ বুড়ি তুমি আমার খালা রূপ ধারণ করে আসছ তুমি বলতো আল্লাহ দুই না না আল্লাহ কোনো দিন দুই হতে পারে না আমি এক আল্লাহরে সিজদা করেছি আল্লাহ এক আল্লাহ একক ওয়াহিদুন আল্লাহ এক আল্লাহর কোনো শরীক নাই আল্লাহর কোনো অংশীদার নয় আমি জানি তুমি যখন আমি কোরআন পড়েছি হাদিস পড়েছি আমি দেখেছি মৃত্যুর সময় শয়তান তুমি প্রসাদ নিয়ে আসবালা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম বলেন আল্লাহু আকবার এইটা একটু বেশি বেশি করে পাঠ করাবেন মৃত্যুর সময় ইমানদাররা শয়তানকে তাড়াইয়া কেমনে শয়তানকে তাড়াইবে লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম শয়তান যখন শুনেছে সঙ্গে সঙ্গে শয়তান দূর হয়ে গেছেন এমন সময় মালাকুল মাউত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম সম্মুখে হাজির হয়ে বলতেছেন ওঠো ওঠো আমি তোমাকে নেওয়ার জন্য এসেছি তোমার প্রাণটা নেওয়ার জন্য এসেছি মুমিন মুত্তাকিনদের ক্ষমতা কত বেশি মুত্তাকিনদের পাওয়ার কত বেশি ডাক দিয়ে বলবে তুমি কাত্তার থেকে আসলা একটু কান লাগান খেয়াল করে শোনো কোরআন শরীফের মধ্যে আছে ওয়ানাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আমি মুমিনদের জন্য রহমত মুমিনদের জন্য শিফা আমি কোরআন যেই মুমিনের অন্তরে থাকি তাকে কখনো আগুন জ্বালাইতে পারে না তারে কখনো কবরের মাটি চাপ দিতে পারবে না জাহান্নামের আগুন তারে স্পর্শ করবে না কথা বলেন ঠিক কিনা করবে বলেন করবে নাকি
আসলে আমার মা বোনরা খেয়াল করুন না না ওরে আজরাইল তুমি কার তরফ থেকে আসছো বলে আমার নাম হলো আজরাইল তুমি কার তরফ থেকে আসছো বলে আমি আল্লাহর তরফ থেকে আসছো ওরে আজরাইল আল্লাহর তরফ থেকে যদি তুমি আসো প্রমাণটা দাও আল্লাহর দলিলটা দেখাও আল্লাহর দলিলটা দেখাও সেই দলিলটার নাম কি বলেন তো কথা বলেন সেই দলিলটার নাম কি কোরআনে শিখাও কোরআনে শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান জান কবজের সময় তোমার ভয় বেড়ে আছান কোরআনে শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান জান কবজের সময় তোমার ভয় বেড়ে আছান একটি ছেলে হাফেজ হলে পড়বে কোরআন মৃত্যুকালে একটি সন্তান শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান জান কবজের সময় তোমার হই বেড়ে আসান কোরআন শিখাও ছেলে মেয়েকে ও হে মুসলমান জান কবজের সময় তোমার হই বেড়ে আসান কথা বলেন সুবহানাল্লাহ আসুন আমার মা বোনেরা সন্তানদের কোরআন শিখাইলে মৃত্যুর সময় শয়তান দূরে চলে যাবে তার কারণ মুমূর্ষ ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করতে বলেছেন কে কথা বলেন কে আল্লাহ নবী ডাক দেয়া বলতেছেন উম্মতেরা গো তোমাদের পাশে যদি কেউ মুমূর্ষ ব্যক্তি হয়ে যায় মৃত্যুবরণ করতেছেন তার পাশে বসিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করে করে তার মুখের মধ্যে ফু দাও পানির মধ্যে ফু দাও ওই পানিটাকে মুমূর্ষ ব্যক্তিকে খাওয়াইয়া দাও মৃত্যুর কষ্ট লাঘব হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ বলেন হবে কি হবে না বলেন হবে কি হবে না ও সোনার মা বোনেরা আমার মাইমন সিংহের মা বোনেরা আমার শেরপুরের মা বোনদেরকে বলে যাই একটু কান লাগান খেয়াল করে শুনুন গো মা মরে একদিন যাব গো মা এই দুনিয়ায় আমরা কেউ থাকব না কিন্তু মালাকুল মওত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম এই আজরাইল আল্লাহকে ডেকে ডেকে বলতেছেন আল্লাহ এমন একজন ব্যক্তির পাট কাছে আমারে পাঠাইয়া দিয়েছ এমন একজন ব্যক্তির রুহু কবজ করার জন্য আমি এসেছি কিন্তু আল্লাহ দলিল ছাড়া তো তার কাছে আমি দাঁড়াইতে পারি না থাকতেও পারি না আমাকে দূর দূর করে তাড়াইয়া দেয় দলিল চাই প্রমাণ চাই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন ওরে আজরাইল আমার মুমিন মুত্তাকিনদেরকে শক্তি বেশি যার মধ্যে কোরআন আছে তার শক্তি বেশি এই আজরাইল জান্নাতুল ফেরদাউস থেকে আমি আল্লাহ মুত্তাকিনদের জন্য রেশমি রুমাল রেখে দিয়েছি আর জান্নাতে সে ফলটা রেখে দিয়েছি বলেন সুবহানাল্লাহ এ মানুষ আমরা মরিয়া যাইব মরণের সময় কি থাকবে আমাদের সামনে একটু ভালো করে লক্ষ্য করেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস থেকে রেশমি রুমালটা পাঠিয়ে দিবেন রেশমি রুমালের সঙ্গে লেখা থাকবে বিসমিল্লাহির রহমানির রহিম বলেন আল্লাহু আকবার আর যে শেফ ফলটা সুন্দর একটি শেফ ফলটা দিয়েছেন শেফ ফলের গায়ে লেখা থাকবেন ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা তাইয়্যেবা আছে তোমার নাম আজানের ধ্বনিতে শুনি তোমার নাম নবী কালেমা তাইয়্যেবা আরে বাবারে কালেমা তাইয়্যেবা আছে তোমার নাম ও নবী কালেমা তাইয়্যেবা আছে তোমার নাম আজানের ধ্বনিতে শুনি তোমার নাম নামাজে নবী তোমার জানাই সালাম হে নবী তুমি হলে নূরে মুজাসসাম হে নবী তুমি হলে বলেন হে নবী তুমি হলে নূরে মুজাসসাম কালেমা তাইয়্যেবা আছে তোমার নাম আজানের ধ্বনিতে শুনি তোমার নাম নামাজে নবী তোমার জানাই সালাম হে নবী তুমি হলে নূরে মুজাসসাম হে নবী তুমি হলে তুমি
যখন আমরা নামাজ পড়ি তাশাহুদের মধ্যে নবীকে সালাম দিই কি দিই না, কথা বলেন দি কিনা? নবীর সালাম যদি না থাকে নামাজের মধ্যে, ওই নামাজ আপনার হবে হবে না কি বলেন? আজানের মধ্যে নবীর নাম না থাকলেন আজান বলেন হবে কি? কালেমার মধ্যে নবীর নাম নাই কালেমাও বলেন হবে কি? নবীর নাম সব জায়গা আছে তো বলেন, বুঝতে হবে। প্রথমে আমি কোরআন থেকে আয়াত তেলাওয়াত করেছি, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু, এ মানুষ তোমরা আমার নবীকে নামাজের মধ্যে সালাম দাও, যেই সালামটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে মেরাজে নিয়ে যাইয়া আরশ আজিমে নিয়ে যাইয়া জানাইয়া দিয়েছেন, এই সালাম প্রদান করেছেন, বলেন সুবহানাল্লাহ। কি জানাইছে কি জানাই নাই? জানাই নাই। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু, আল্লাহ পাক সালাম দিয়েছিলেন ওই সময় আমার নবীকে সালাম দিয়েছিলেন, এই সালামটা মানুষ যখন তো নামাজ পড়বে, নামাজ শেষ করে তাশাহুদ পড়বে, নামাজ শেষ করে তাশাহুদ পড়বে, তাশাহুদের মধ্যে আমার নবীকে সালাম জানাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও নবী, ও আমার বন্ধু, আমি আপনাকে সালাম জানাইলাম, আর এই সালামের মধ্যে তিনটা পুরস্কার আছে, বলেন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? এ মুসলমান মা বন্ধু, আমরা কপাল পুরা, আমরা বুঝি নাই, আমরা বুঝতে পারি না, এই আলোচনা করলাম, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করলাম আমার মা বোনেরা, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু, এই সালাম আমার আল্লাহ আমার নবীকে দান করলেন, আর সেই সালামটা নামাজের শেষে তাশাহুদের মধ্যে দান করেছেন, তাশাহুদ পড়ার পরে দরুদ ইব্রাহিম যাই ব্যক্তি না পড়বে ওর নামাজ বরবাদ হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? দরুদ না বলে নামাজ হবে? নামাজ হবে? খেয়াল করেন, নবী আমার ডাক দিয়া বলতেছেন, বন্ধুরে, আমি আপনাকে সালাম জানাইলাম, আর এই সালামটা আপনার উম্মতের নামাজের মধ্যে আমি আল্লাহ প্রদান করলাম, ও বন্ধু, আপনাকে আমি তিনটা পুরস্কার প্রদান করলাম, বলেন সুবহানাল্লাহ। এই ব্যাখ্যাটা অনেকে দিবে না, দিবে না, আপনারা হয়তো বুঝতে পারতেছেন না, অনেক দামি কথা বলতেছি, আল্লাহ পাক ডাইরেক্ট বলেছেন, বন্ধুরে, আমি আপনাকে সালাম জানাইলাম, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়ু, হে নবী, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, আমি আপনাকে তিনটা পুরস্কার প্রদান করলাম, তিনটা পুরস্কার প্রদান করলাম, ও বন্ধু, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে আরো সাজিমে দাওয়াত করে আনিয়া তিনটা পুরস্কার প্রদান করলাম, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে কান্দার বলে, বন্ধুরে, ও আমার আল্লাহ, ও আমার রব, ও আমার মালিক, ও আমার বন্ধু, আপনি তিনটা পুরস্কার আমাকে প্রদান করলেন, আমার গুনাহগার উম্মতের কি দিলেন? সুবহানাল্লাহ বলবেন না? আহা, নবী কার জন্য কাঁদতেছে? কথা বলেন, এ মুসলমান মা বোনরা শুন, নবী আমার ডাক দিয়ে বলতেছেন, চোখের পানি ছেড়ে কান্দে, আল্লাহ, আপনি আমাকে তিনটা পুরস্কার দিয়েছেন, আসসালাম
সালামু আলাইকা ইয়োহান্না নবিও, আমাকে তিনটা পুরস্কার দান করলেন, আমি রাসূল খুশি হতে পারলাম না। কারণ খুশি হতে পারলেন না কেন? আমার উম্মতের জন্য আপনি কি পুরস্কার দান করলেন? আগে বলেন, যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতের জন্য আপনি প্রদান না করবেন, আমি রাসূল চোখের পানি বন্ধ হবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, হাবিব, ও আমার দোস্ত, ও আমার হাবিব, আপনি কানবেন না, আপনি চিন্তা করবেন না, আপনার জন্য তিনটা পুরস্কার দিলাম, আর আপনার উম্মতের জন্য আমি আল্লাহ দান করতেছি। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আল্লাহু আকবার। হায় রে কপাল পুরা মন্দ, কপাল বড় মন্দ, ঠিক কিনা বুঝছেন? সারাদিন ওয়াজ শুনলেন, এবার শুনে রাখেন মেন কথাটা, কথা বলেন সুবহানাল্লাহ, নবীজির মেরাজ, কথা বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। আল্লাহ পাকু সালাম জানাইলেন, এই যে বান্দা বান্দির উপরে সালাম জানাইলেন, হে নবী, আপনাকে অতিরিষ্টি তিনটা পুরস্কার দান করলাম, আপনার উম্মতেরও তিনটা পুরস্কার প্রদান করলাম, এইটা হলো পঞ্চাশ ওয়াক্ত নামাজ, আপনার উম্মতের জন্য আমি প্রদান করলাম। নবী আমার খুশি হইয়া গেলেন, খুশি হইয়া ডাক দিয়া বলতেছেন, আল্লাহ, আপনি তো আরশ আজিমে আসিয়া আমাকে সপ্ত মাস মানে ডাকিয়া আমার সঙ্গে মেরাজ করেছেন, আমার উম্মতের সঙ্গে কি আপনি মেরাজ করবেন না? আমার উম্মতেরা যদি শোনে, আমার উম্মতেরা বড় কষ্টকরভাবে আফসোস করবে, কষ্টভাবে আফসোস করবে, আমি আপনার সঙ্গে মেরাজ করলাম, আমি রাসূল চাই, আমার উম্মতেরা আপনার সঙ্গে মেরাজ করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও বন্ধু, আপনি চিন্তা করবেন না, আপনাকে জমিন থেকে সপ্ত মাস মানে ডাকিয়া আমি আপনার সঙ্গে মেরাজ করেছি, আপনার সঙ্গে দেখা করেছি, সাক্ষাৎ করেছি, আমি আল্লাহ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, এইটাই হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত, পঞ্চাশ ওয়াক্ত নামাজ। আপনার উম্মতদেরকে বলে দিলেন, আসসালাতুল মিফতাহুল জান্নাত, নামাজ হলো পাঁচ ওয়াক্ত, যা আমি আল্লাহ পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিলাম, আসসালাতুল মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের তালা খোলার চাবি, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ দশটা পৃথিবীর সমান জান্নাত বানাইয়া রাখছি, কিন্তু জান্নাতের দরজায় বিশাল বড় তালা বানাইয়া রাখছি, জান্নাতের দরজায় আমি আল্লাহ তালা ঝুলাইয়া রাখছি। বন্ধুরে, আসসালাতুল মিরাজুল মুমিনিন, যারা মুমিন তারা আমি আল্লাহর সঙ্গে মেরাজ করবে। তবে আমার বন্ধ, আপনি শুনিয়া রাখেন, আপনার উম্মতের জন্য যে পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, এই নামাজের বিছানায় যাই, নামাজে যখন আপনার উম্মতেরা দাঁড়িয়ে যাবে, আমি আল্লাহর সপ্ত আসমান থেকে নামিয়া যাইয়া আপনার উম্মতের সঙ্গে আমি আল্লাহ নিজেই মেরাজ করে আসব। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনের আল্লাহ নিজেই ঘোষণা করে দিলেন, বন্ধুরে, আসসালাতুল মিরাজুল মুমিনিন, যারা এই নামাজ পড়বে তারাই হবে মুমিন, আসসালাতুল মিরাজুল মুমিনিন, যারা এই মেরাজ কো নামাজ পড়বে তারাই মেরাজ করবে, আর তারাই হবে মুমিন মুত্তাকিন, আসসালাতুল মিফতাহুল জান্নাত, তাদের জান্নাতের তালা খোলার জন্য আমি আল্লাহ এই যায় নামাজটা আমি আল্লাহ সাবি স্বরূপ করে দিয়েছি, জান্নাতের দরজায় তালা থাকবে, বিশাল বড় তালা থাকবে, আর আমার মুত্তাকিন বান্দা বান্দিগুলো যারা জান্নাতের দরজায় যাবে, সঙ্গে সঙ্গে জান্নাতের দরজা খুলে যাবে। মুত্তাকিনা আলা ফুরুশিম বা তুহিনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইন দান। আল্লাহু আকবার। কষ্ট পাইছেন, কষ্ট পাইছেন? আসলে আমার সোনারে মা বোনটা কোরআন এবং হাদিস, কথা বলেন সুবহানাল্লাহ, আল্লাহ নিজে আসিয়া চলে আসবে, আল্লাহ নিজে এসে মেরাজ করে আসবে, মেরাজ করে যাবে। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ আমার ডাইনে বেহেশতে, বামে দোজখ, পিছনে মালাকুল মউত, সামনে আমার আল্লাহ, আমার পায়ের নিচে এই পুলসিরাত, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, ও আল্লাহ আমি এই দুনিয়ার কোন মুশরিকের গোলাম না, আমরা একমাত্র তোমার গোলাম। কার গোলাম? কার গোলাম? আল্লাহর গোলামি করতে রাজি আছি। কারা কারা? সবাই হাত তুলে দেখি কারা কারা। হ্যাঁ,
হাত যদি লম্বা না হয় খাটো না হয় হাত হবে লম্বা আমরা কার গোলামি করব রাজি আছি তো আল্লাহ কবরে যাওয়ার আগ পর্যন্ত আজরাইল আসার আগ পর্যন্ত আমরা যেন তোমার গোলামি করতে পারি আল্লাহ তুমি কবুল করো আমিন সুম্মা আমিন হাত নামান আরে নামাজ ছেড়ে আর চলো না আরে কোরআন ছেড়ে আর চলো না মানো মিজান পাল্লা এসো সবাই নামাজ পড়ি যারা মানে আল্লাহ এসো সবাই নামাজ পড়ি যারা মানে আল্লাহ এসো সবাই নামাজ পড়ি এসো সবাই নামাজ পড়ি আল্লাহ রে বান্দায় আমরা জমিন ওয়াল্লার বলেন আল্লাহ রে বান্দায় আমরা জমিন ওয়াল্লার এই জমিনে মানতে হবে শুধু আইন তার আল্লাহ রে জমিন ওয়াল্লার বলেন আল্লাহ রে বান্দায় আমরা জমিন ওয়াল্লার এই জমিনে মানতে হবে শুধু আইন তার করো সবাই তার ইবাদত করো সবাই তার ইবাদত দিয়ে মন প্রাল্লা এসো সবাই পর্দা করি যারা মানি আল্লাহ এসো সবাই পর্দা করি এসো সবাই পর্দা করি যারা মানি আল্লাহ এসো সবাই পর্দা করি শয়তানের ধোকাতে আজ দেশটা রসাতল বলেন শয়তানের ধোকাতে আজ দেশটা রসাতল আল্লাহর কোরআন শুনে মন করব যে শীতল সুবহানাল্লাহ বলেন শয়তানের ধোকাতে আজ দেশটা রসাতল আল্লাহর কোরআন শুনে মন করব যে শীতল সবাই তার ইবাদত করো সবাই তার ইবাদত দিয়ে সবাই পাল্লা এসো সবাই রোজা রাখি যারা মানে আল্লাহ এসো সবাই রোজা রাখি এসো সবাই রোজা রাখি যারা মানে আল্লাহ এসো সবাই রোজা রাখি যারা মানে আল্লাহ সবাই বলেন সুবহানাল্লাহ কথা বুঝতে পারছেন আপনারা খুশি হয়েছেন কারা কারা খুশি আমরা কোরআনের কথা শুনে যদি হয় খুশি আমার আল্লাহ হয় খুশি আর আল্লাহ যেই বান্দার উপরে থাকে খুশি সেই বান্দা হয় জান্নাতবাসী আমার মরণের সময় আপনার থাকা লাগবে না আমার মরণের সময় আপনার মা থাকা লাগবে না আপনার বাবা থাকা লাগবে না আপনি আমি যদি ইমানদার হতে পারি একা একা থাকব আল্লাহ আল্লাহর রাসূল সঙ্গে থাকবে বলেন সুবহানাল্লাহ আপনার হাতের পানি আমার প্রয়োজন নাই আপনার হাতের পানি আমার প্রয়োজন নাই আমার মৃত্যুর সময় আমার নবী যদি দেখা করতে পারি আর আমার মধুর কালেমা যদি আমার জবানে থাকে তাহলে আমরা হাউজে কাউসারের পানি পান করে আল্লাহর কাছে আমরা ফিরে যাব কথা বলেন সুবহানাল্লাহ আসুন আমার মা বোনেরা ওয়া তুজাহিদু না ফি সাবিলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দারে তোমার জীবন দিয়েছি আমি আল্লাহর রাস্তায় অতিবাহিত করতে হবে আর তোমাকে যে মাল দিয়েছি রে বান্দা এই মাল আল্লাহর রাস্তায় অতিবাহিত করতে হবে বলেন সুবহানাল্লাহ এই মাল যতক্ষণ পর্যন্ত তোমার সম্পদ থেকে মাল আল্লাহর রাস্তায় দান না করবা ততক্ষণ পর্যন্ত তোমার সম্পদ হালাল হবে না কথা বলেন ঠিক কিনা আমরা অনেকে আছি কৃপণ দান করতে কৃপণতা করি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন আমার বান্দা তোমার চেহারার দিকে আমি তাকাই না তোমার গহনার দিকে আমি আল্লাহ তাকাই নাই তোমার সম্পত্তি কতটা আছে কয় বিঘে সম্পত্তি আছে কয় কোটি টাকা গহনা আছে কয় কোটি টাকা তোমার ব্যাংকে আছে ওই দিকে আমি তাকাই না ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে মুসলমানরা তোমরা যারা ঈমান আনছো আমি আল্লাহকে যথাযত ভয় করো মুসলমান না হইয়া অন্ধকার কবরে যায় না আল্লাহু আকবার এ কথা কি আমার এই কথা কি আমার আল্লাহ কয় আমার বান্দা তোমার চেহারার দিকে আমি তাকাই না আমি আল্লাহ দেখি আমার কোন বান্দার অন্তরটা বড় কোন বান্দার অন্তর বড় যার অন্তর বড় সেই ব্যক্তি দান করো কার অন্তর বড় সেই ব্যক্তি দান করো আল্লাহর রাস্তায় দান করো দান করলে সম্মান বাড়ে দান করলে হায়াত বাড়ে দান করলে সংসারে
সম্মান বৃদ্ধি করে দানে আমাদেরকে জান্নাতে পৌঁছাইয়া দেয়। আমার এতিম নবীর মাতি কবরেতে এসেছে লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা ইলাহা আমি কুরআন লাইলাতুল কদরে এসেছি। কুরআন রে কোন সময় এসেছ? কুরআন বলে দিয়েছেন কোন সময়? আমি কোরআনটা এমন একটা সময় এসেছি, সেই সময়টা ছিল রজনী। রজনী মানে রাত। কোন সময়? মহারজনীতে এসেছি। মহারজনীতে মানে কি? সেই সময়টা ছিল অন্ধকার। কি ছিল? অন্ধকার ছিল। আমি কোরআনটা অন্ধকারের সময় আইছি, মিনাজ জুলুমাতিল নূর। আমি কোরআনটা মিনাজ জুলুমাতিল নূর অন্ধকারে আমি আসছি, কিন্তু আলোর দিশারি নিয়া।
সুবহান আল্লাহ বলবেন না কিসের দিশা এটা করুন আলোর দিশারি নিয়ে আসছি বলেন সুবহান আল্লাহ কিসের দিশারি আলোর দিশারি নিয়ে আসছি বলেন সুবহান আল্লাহ তবে কোরআন রে এই দুনিয়ায় তুমি আইছো কাদের জন্য এসেছো কোরআন বলে দিয়েছেন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন আল্লাহু আকবার কাদের জন্য কোরআন এসেছে মুমিনদের জন্য কাদের জন্য মুমিনদের জন্য কোরআন এসেছে রহমত শেফা সবাই বলেন সুবহানাল্লাহ আবার আজরাইলও বলতেছেন হে নবী আমি যারা মুমিন হবে তাদের রূহটা কেমনে কবজ করি একটু শুনে রাখেন আগে বলতেছেন